মেয়েদের সাইজ দেখে বুঝে নিন এই মেয়ে কেমন মিলনে পারদর্শী, মানে কোন সাইজের মেয়েরা বেশি মিলন করতে পারে। আজকে জেনে নিন খাটো না লম্বা সাইজের মেয়েরা বেশি মিলনে পারদর্শী হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের স্বাগতম। আমার এই চ্যানেলে নারী এবং পুরুষের গোপন সমস্যার সমাধান দিয়ে থাকি। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবা না। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, দয়া করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর সবার আগে আমার ভিডিও পেতে হলে আইকন বাটনটি বাজিয়ে রাখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কি আপনার প্রেমিকা অথবা স্ত্রীর লম্বা এবং খাটো সাইজ নিয়ে চিন্তিত? তাহলে আজকে আমি এর সমাধান দেব। কোন নারী মিলনে বেশি পারদর্শী হয় তা আজকে বলবো। আমি প্রথমে আলোচনা করব লম্বা মেয়েকে নিয়ে। লম্বা মেয়েরা কেমন, লম্বা মেয়েরা মিলনে পারদর্শী হয়, লম্বা মেয়েরা কেমন মিলনে পারদর্শী হয়? বন্ধুরা, আপনার মেয়ের সঙ্গীটি যদি লম্বা হয়ে থাকে স্বাভাবিকের চেয়ে বেশি, তাহলে এই মেয়েরা একটু চঞ্চল কম হয়। কিন্তু আপনি যদি মনে করে থাকেন এই মেয়েরা যৌন সম্পর্কে কম জানে, তাহলে আজকে থেকে এই ধারণাটা পাল্টে ফেলুন। লম্বা সাইজের মেয়েরা অনেক ভালো করতে পারে, তারা অনেক বেশি মিলন করতে পছন্দ করে। কিন্তু বন্ধুরা, আপনার থেকে মেয়ে যদি লম্বা হয়ে থাকে তাহলে মিলন করতে একটু সমস্যা হবে, কিন্তু কয়েকদিন মিলন করার পর সব ঠিক হয়ে যাবে। তাই নির্দ্বিধায় আপনার লম্বা সঙ্গীর সাথে মিলন করুন আর মজা করুন। বন্ধুরা, লম্বা মেয়েরা নিচ থেকে মিলন করতে বেশি পছন্দ করে, তাই তাকে নিচে রেখে মিলন করে তৃপ্তি দিন। এখন বলতে হয় খাটো মেয়েরা কেমন মিলনে পারদর্শী হয়ে থাকে। একটু খাটো মেয়ের সাথে মিলন করতে প্রথমে কষ্ট হয়, কারণ আপনার সঙ্গী যদি আপনার চেয়ে খাটো হয় আপনার নিচে রেখে মিলন করতে একটু সমস্যা হয়। তাই খাটো মেয়েরা মিলন করতে অনেক পছন্দ করে, উপর থেকে মিলন করে সে অনেক মজা। এমন একটি জিনিস যেটা লম্বা বা খাটো দেখে আপনি বিচার করতে পারবেন না, সব সাইজের মেয়েরাই মোটামুটি এই বিষয়ে পারদর্শী হয়ে থাকে। নারীরা সবসময় চায় তার সঙ্গীটি তার সাথে নিয়মিত মিলন করুক। আর বন্ধুরা, আপনার সঙ্গী যদি মিডিয়াম সাইজের হয় তাহলে মিলন করে বেশি মজা পাবেন। আপনার সঙ্গী যেমনই হোক না কেন, তার সঙ্গে বেশি বেশি মিলন করে আপনার সঙ্গীকে তৃপ্তি দিন। দাম্পত্য জীবন আর আপনার প্রেমময় জীবন সুখময় করে তুলুন। আর বন্ধুরা, নারী এমন একটা জিনিস, মিলন করে তাকে